আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় অর্থোডন্টিক ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে দাঁতে এ ধরনের রিটেইনার কেন এবং এটি কতদিন পর্যন্ত দাঁতে রাখতে হয়। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এ ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু ও ফাঁকা দাঁতের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তাকে বলা হয় অর্থোডন্টিক চিকিৎসা পদ্ধতি। তো এই অর্থোডন্টিক চিকিৎসা পদ্ধতির সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ভালো যে ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে তা হলো ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে। এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে। বিভিন্ন পজিশনে বিভিন্ন সময় লাগে, সবারই যে একই ধরনের সময় লাগে তা কিন্তু নয়। দাঁতের পজিশনের উপর নির্ভর করে কতদিন সময় লাগবে। মোটামুটি 3 মাস থেকে শুরু করে 2 বছর, 2.5 বছর, 1 বছর, এটি দাঁতের উপর নির্ভর করে যে কি ধরনের কতদিন পর্যন্ত সময় লাগবে। তো ভিউয়ার্স, এই যে ব্রেসেস ট্রিটমেন্ট বা অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ীভাবে চিকিৎসা করা হয়। ভিউয়ার্স, এ ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু ও ফাঁকা দাঁতের চিকিৎসা অর্থোডন্টিক ব্রেসেস ট্রিটমেন্ট করার পরেও অনেকের দেখা যায় যে ট্রিটমেন্ট চলাকালীন দাঁতগুলা ভালো হয়ে গেছে, কিন্তু যখন এ ধরনের ব্রেসেস বা এই ব্র্যাকেটগুলো যখন দাঁতের থেকে উঠিয়ে ফেলা হয় তার কিছুদিন পরে গিয়ে আবারও দেখা যায় যে যে দাঁতগুলো আঁকা বাঁকা ছিল সেগুলো কিছুটা আবারও আঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তার জন্যই রিটেইনার দিয়ে রাখতে হয় দাঁতে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতগুলো কিন্তু এই দাঁতটি কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক পজিশনে আনা হয়েছে। এভাবে আনার পরে যখন এই ব্রেসেসগুলো খুলে ফেলা হবে তখন এই ধরনের সমস্যা যেন পুনরায় না হয় তার জন্যই কিন্তু দাঁতে পুনরায় রিটেইনার দিয়ে রাখতে হয়। যদি উপরের দাঁতের ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে উপরের দাঁতের ভিতর দিক থেকে ঠিক এমনভাবে রিটেইনার করে রাখতে হয় যেটি সামনে থেকে দেখা যায় না। এখানে দেখতে পাচ্ছেন যে সামনে যে 6টি দাঁত রয়েছে, সামনে বিশেষ করে যে 1, 2, 3, 4 এরকম 6টি যে সামনের দাঁতগুলো আমরা দেখতে পাই এর ভিতর পাশে ঠিক এভাবে একটি রিটেইনার দিয়ে রাখতে হয় যেন দাঁতগুলা সারিবদ্ধভাবে একই সঙ্গে আবদ্ধ থাকে। পুনরায় সেই দাঁতগুলো যেন আঁকা বাঁকা উঁচু নিচু হয়ে যাওয়ার সমস্যা না ঘটে। যদি নিচের দাঁত হয় সেক্ষেত্রেও ঠিক এমনভাবে ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ দাঁত যথাস্থানে চলে আসার পরে এ ধরনের রিটেইনার আপনাকে দিয়ে রাখতে হবে। এটি ডাক্তার আপনাকে নিজেই বলে দিবে, করে দিবে। তবে তারপরেও আপনাদের জানানোর জন্য বিষয়টি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো যখন এ ধরনের রিটেইনার আপনাকে দিয়ে রাখবে আরও ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও হয়তো 2 মাস বা 3 মাসের মতো এমনভাবে আপনাকে রিটেইনার রাখতে হতে পারে। এটি আসলে যদি না করা হয় তাহলে এ ধরনের পুনরায় আবারও আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা থেকে যায়। আর তার এ ধরনের যেন না ঘটে তার জন্যই কিন্তু এ ধরনের রিটেইনার অর্থোডন্টিক ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিছুদিন এমনভাবে রিটেইনার করে রাখতে হয় যেন দাঁতগুলা পুনরায় উঠে না যায় বা পুনরায় বাঁকা হয়ে না যায়। তো এটি আসলে কতদিন রাখতে হবে এটিও দাঁতের উপর নির্ভর করে, দাঁতের পজিশনটা কেমন ছিল তার উপর নির্ভর করবে যে কতদিন পর্যন্ত এই রিটেইনারগুলা দাঁতের উপরে রাখতে হবে। তবে এই ধরনের রিটেইনার করার থাকলে কোনো ধরনের সমস্যা খাবার খেতে বা অন্যান্য কার্যক্রম চালাইতে কোনো ধরনের সমস্যা হয় না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। এছাড়া দাঁত সম্পর্কে যে কোনো বিষয়ে জানার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।